বাস ফাইনালি আমরা টিকিট পেলাম, তো অনেক লম্বা সিরিয়ালের পরে। তো চলো এবার আমরা ভিতরে প্রবেশ করব। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সো গাইস, এই চ্যানেলে এটা আমার ফার্স্ট ব্লগ। তো তোমরা সবাই এই ভিডিওটাতে সাপোর্ট করবা এন্ড ভিডিওটা কেমন হলো অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। তো গাইস, এতদিন তোমরা এই চ্যানেলের লোফি সং শুনে আসছো, তো লোফি সং থেকে আমার এই পর্যন্ত আসা, তোমরা অনেক অনেক সাপোর্ট করবে এই ভিডিওটাতে। তো গাইস, আজকে একটু ঘুরতে আসলাম, তো আমরা আজকে মেট্রো রেলে উঠবো। তো চলো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এন্ড ভিডিওটা কেমন হলো। তো গাইস চলো। তো সাথে আছে আমার এই যে বন্ধু। তো গাইস, আমরা এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে আছি, তো অনেক লম্বা লাইন, ভিতরে প্রবেশ করতে হলে অনেক লম্বা লাইন লেগেছে। তো গাইস, এই যে পিছনে দেখতে পাচ্ছো অনেক লম্বা লাইন লেগে আছে, সামনেও ঠিক একই অনেক লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। তো গাইস, এই যে সামনে কিন্তু অনেক লাইন লেগে আছে, ভিতরে প্রবেশ করতে হলে এই লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তো গাইস, আমাদেরকে এই দিকটাতে ঘুরে বাম দিকে যেতে হবে, তো অনেক লম্বা সিরিয়াল। তো গাইস, এই যে আমরা আস্তে আস্তে সামনে এগোচ্ছি, একটু পরে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো। এই সামনে গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। তো গাইস, ফাইনালি আমরা গেটের ভিতরে প্রবেশ করলাম। এই যে আমরা লিফট দিয়ে এবার উপরে প্রবেশ করছি। এই সাইডটাতে কিন্তু হাতে টিকিট নেয়, যারা হাতে নিবে তাদের জন্য। আর এই সাইডে রয়েছে ডিজিটাল ভেন্ডিং মেশিন। ফাইনালি আমরা টিকিট পেলাম, তো অনেক লম্বা সিরিয়ালের পরে। তো চলো এবার আমরা ভিতরে প্রবেশ করবো। এই যে ট্রেন চলে আসছে, বাস ফাইনালি আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করলাম। তো এই গেটটা অটোমেটিকই কিন্তু এখান থেকে বন্ধ হয়ে যাবে একটু পরে। এখানে কিন্তু অ্যানাউন্স করে বলে দিচ্ছে যে দয়া করে গেট থেকে দূরে থাকতে, কারণ এটা একটু পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেল। আমাদের ট্রেনটি কিন্তু ছেড়ে দিয়েছে।
আসলাম উত্তরা উত্তর স্টেশন। ফাইনালি আমরা উত্তরা উত্তর স্টেশনে এসে পৌঁছালাম। তো এখন আমাদেরকে আবার বাস দিয়ে যেতে হবে। তো মেট্রো রেল মাত্র 4 ঘন্টা চলে। তো আমরা লাস্ট টাইমে এসেছি, তো 12টা বাজে এসে আমরা ঠিক 12টায় এখানে নামছি। এখন আমাদেরকে আবার বাস দিয়ে যেতে হবে। এখন আমরা একটু নিচে বাইরে হাঁটাচলা করছি, তো এখানে ভিউটা অনেক সুন্দর। তো একটু ঘুরে দেখছি আশেপাশে। এখানে রয়েছে অনেক সুন্দর একটি লেক, তো আপনারা এখান থেকে চাইলে বসে আড্ডা দিতে পারবেন। তো সাইডে অনেক সুন্দর সুন্দর ছোট বসার স্থান রয়েছে। তো চলুন আমরা একটু ভিতরের দিকে আপনাদেরকে দেখাই। ও এই যে গাইস লেকের পার, আর ওই দিকটাতে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওইটা হলো মেট্রো রেল লাইন। তো আপনারা মেট্রো রেল দিয়ে এসে চাইলে এখানে সময় কাটাতে পারবেন। আশেপাশে অনেক রিসোর্ট রয়েছে এবং এই লেকের পারে দুই সাইডে বসার জন্য স্থান রয়েছে। তো ফুচকা এইসব চটপুটি আরও অনেকগুলো এরকম দোকান রয়েছে। তো আপনারা এখানে ভালোই সময় কাটাতে পারবেন এসে। জায়গাটা খুবই সুন্দর। তো গাইস এখানে আছে অনেক সুন্দর একটি রিসোর্ট, তো চাইলে আপনারা এখানে এসে বসতে পারেন। তো গাইস আর একটু সামনে আসলে এখানে আরও একটি রিসোর্ট রয়েছে। তো এই রিসোর্টটি খুব সুন্দর। তো গাইস আমরা এখানে একটু বসলাম এবং চটপুড়ি অর্ডার করলাম। তো খুব খিদে পেয়েছে, এবার আমরা চটপুড়ি খাবো। তো আমার বন্ধু খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তো চলো আগে খেয়ে নেই। তো গাইস এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো গাইস তোমরা তো এতদিন এই চ্যানেলের লোফিজং শুনে আসছো, লোফিজং থেকেই আমার এই পর্যন্ত আসা। তো তোমরা অনেক অনেক সাপোর্ট করেছো, তো ভাবলাম যে মাঝে মধ্যে ব্লগ ভিডিও করব। তো তোমরা আশা করছি সাপোর্ট করবে। তো গাইস দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবাই টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।